নেনাটা গোট্রামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। যদি আমার এই গোট্রামিং বিষয়ে ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল ঘন্টাটি প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন, শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন। এই ভিডিওতে যে বিষয়টি আমি কথা বলবো সেটা হচ্ছে ছাগলের ডিওয়ার্মিং, মানে ছাগলের কৃমি নির্মূল আমরা কীভাবে করব, বা কৃমি নাশক কীভাবে বা কীরকম কী ওষুধ দিয়ে করব। এইখানে যে ওষুধগুলো দেখা যাচ্ছে, এখানে লিভার ভিটামিন, ভিটামিন, কৃমির ওষুধ, এবং কোন কৃমির জন্য কোন কৃমি ওষুধ দিতে হবে বা কোন সময় কোন কৃমির প্রকোপটা বেশি হয়, এবং সেই অনেক সময় সময় অনুযায়ী, ওয়েদার অনুযায়ী, ঋতু অনুযায়ী কৃমি ওষুধ দিতে হয়। যেমন এখন বর্ষার সময়, এই বর্ষার সময় গোল কৃমির প্রকোপটা বাড়ে, তো এই গোল কৃমির জন্য আমরা কোন ওষুধ খাওয়াবো? আপনারা গোল কৃমির জন্য এই যে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যালবেন্ডাজল সাসপেনশন, এটা আপনি গোল কৃমির জন্য দিতে পারেন, বা অন্য অন্য কোম্পানির গোল কৃমির জন্য যে সমস্ত ওষুধ আছে এই প্রিপারেশনে আপনাকে দিতে হবে। যে গোল কৃমির জন্য এটা কতটুকু করে দেবেন, আপনি ছাগলের জন্য 10 কেজি বডি ওয়েটে 3 ml করে দেবেন, এবং আপনি রিপিট ডোজিংও করতে পারেন, যেটাকে বুস্টার ডোজিং বলা হয়, মানে দেওয়ার 7 দিন পরে আবার দিতে পারেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই অ্যালবেন্ডাজল গ্রুপে যত রকম মেডিসিন আছে এটা কিন্তু প্রেগনেন্সি সেফ না। অনেক সময় অনেক কোম্পানি বলে থাকে যে আমাদের অ্যালবেন্ডাজল প্রেগনেন্সি সেফ, কিন্তু আমি বলবো যে না। অনেকে বলবে 2 থেকে 3 মাস পরের থেকে দেওয়া যায়, তো ইউজ না করাটাই ভালো। কিন্তু যদি ভর্তি থাকে আপনার ছাগলটি, ভর্তি থাকলে পরে আপনার অ্যালবেন্ডাজল দেবেন না, না যখন বাচ্চা দিয়ে দেবে ঠিক তার 1 মাস পরে আপনারা অ্যালবেন্ডাজল দিয়ে দেবেন। এটা হচ্ছে গোল কৃমির জন্য। এবং চ্যাপ্টা কৃমি বা ফিতা কৃমির জন্য আপনাকে বর্ষার পরে পরে আপনারা চ্যাপ্টা কৃমি বা ফিতা কৃমির ওষুধ দিয়ে দেন, কিন্তু ছাগলকে 2 থেকে 3 মাস অন্তর অন্তর সবসময় কৃমি ওষুধ খাওয়াবেন, তাহলে আপনার ছাগলটি সুস্থ, স্বাভাবিক, সুন্দর থাকবে। এবং চ্যাপ্টা কৃমি এবং ফিতা কৃমির জন্য আমরা কী করবো? চ্যাপ্টা কৃমি এবং ফিতা কৃমির জন্য আপনারা ফেন্টাস প্লাস, ফেনবেন্ডাজল এর সঙ্গে প্রাজিকুন্ডাল, এবার এটা কীরকমভাবে খাওয়াবো, এটা ট্যাবলেট ফর্মে হয়, আপনারা এটাকে 10 কেজি বডি ওয়েটে একটা ট্যাবলেট দেবেন, 10 কেজি বডি ওয়েটে একটা ট্যাবলেট দিতে পারেন। হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে নর্মাল ডোজিংও হয়, এর করা যায়, সেটা হচ্ছে 30 কেজিতে একটা, কিন্তু পারলে আপনার 20 কেজি বডি ওয়েট ধরে আপনারা একটা খাওয়াতে পারেন। মানে এটা অনেক রকম কৃমির জন্য ইউজ করা হয়, একটার জন্য একরকমভাবে দেওয়া হয়। হ্যাঁ, তবে ফিতা কৃমি এবং চ্যাপ্টা কৃমির জন্য আপনারা ফেন্টাস প্লাস 20 কেজি বডি ওয়েট অনুসারে একটা ট্যাবলেট দিতে পারেন। এর জন্য যদি আপনার ছাগল 60 কেজি হয় তাহলে আপনার 3টা ট্যাবলেট অ্যাট এ টাইম একসঙ্গে দিতে পারেন। এবং কৃমি ওষুধ খাওয়ানো হয়ে গেলে আপনি কী করবেন, লিভার টনিক মোটামুটি 1 সপ্তাহ খাওয়াই দেবেন, এবং যে কোনো কোম্পানির ভালো লিভার টনিক আপনারা দিতে পারেন। যেমন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন মেবোলিভ আমার সামনে আছে, আপনারা বডি ওয়েট অনুযায়ী ডোজিং করা দেবেন, কটা ছাগল সেই হিসাবে খাওয়াই দেবেন। এর সঙ্গে আপনারা ভিটামিন খাওয়াতে পারেন, যেমন এইখানে দেখতে পাচ্ছেন এখানে ভাইমিল আছে, আপনারা বড়ো ছাগলের জন্য 5 ml করে দেবেন, এবং আরও যদি বড়ো হয় আপনারা সেভাবে ডোজিংটা মেনশন করে নেবেন। আর আশা করি আপনারা যদি কন্টিনিউ 2 থেকে 3 মাস অন্তর অন্তর আপনারা আপনাদের ছাগলকে সঠিক সময়, সঠিকভাবে, সঠিক নিয়মে কৃমি ওষুধ খাওয়ায় থাকেন, তো অবশ্যই আপনার ছাগলটি অনেক সুস্থ, স্বাভাবিক, সুন্দর থাকবে। এবং কৃমির থেকে যে বড় বড় সমস্যাগুলো হয় ছাগলের, যেমন অ্যানিমিয়া, এই সমস্ত বড় বড় সমস্যাগুলো আসবে না। অনেক সময় অ্যানিমিয়ার থেকে, যেমন অনেক ছাগলের যেটাকে থুতনির নিচে ফুলে যায়, যেটাকে টোংরা ফুলা বলা হয়, এটা অ্যানিমিয়ারও একটা লক্ষণ, এই সমস্ত সমস্যাগুলো হবে না। এবং ছাগলটা বা ছাগলটি আপনার যা যেটুকু খাবার খাবে এবং তার থেকে যা নিউট্রিশন আসবে টোটালি ওর বডিতে লাগবে। এবং যদি কৃমি মুক্তকরণ করা না হয় বা কৃমিনাশক করা না হয়,
বা কৃমির ওষুধ খাওয়ানো না হয় তাহলে আপনার ছাগলটি দেখা গেল দু টাকার খাবার খাবে, এক টাকার খাবার ওর গায়ে লাগবে এবং এক টাকার খাবার ওই আপনার কৃমি খাই ফেলবে। সেই জায়গায় আমার ডিওয়ার্মিং করা উচিত বা সঠিক সময় করাটা ঠিক হবে বা সময় অনুসারে করাটা ঠিক হবে, ইয়া তো আমি কৃমির মারার জন্য সঠিক সময় না খাওয়ালাম তাহলে কি হতে পারে, তাহলে আপনারাই সেটা বিবেচনা করে দেখবেন। এবং আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, লাইক করতে ভুলবেন না, এবং আপনার একটি লাইক আমাকে পরবর্তী নতুন নতুন ওষুধ বা ট্রিটমেন্ট নিয়ে বলার অনুভূতি যোগাবে। ধন্যবাদ।